অনেক দিন হলো দুনট গ্রামও যা হয় না মদ থেকে টাকাও খাসান হয় না দেখি আজকে যাইতো মদ দাগের থেকে টাকা একবার সুরে নেমো আজকে আমার সাথে সইও আসেনি সই আর আমি দুইজন মিলে কত মদ দাগের থেকে টাকা খুলি কিন্তু সই আজকে আসেনি আচ্ছা হোক আজকে আমি টাকা খসামো ও দে সামনে একটা দোকান দেখা যাচ্ছে ওর কাছেই যাই দোকান খুলতে না খুলতেই হিজরে আসে হাজির এখন আমি কি করি কিরে মদ্দা টাকা দে টাকা ফালা আপনি ভাইয়া কমো না আপা কমো আপনি তো এই এলাকা কোনো দিন দেখিনি কুট থেকে আসছেন আপনি এসরে এ এর আগে আসিনি তো কি আছে আজকে থেকে আমি শুরু করলো ব্যবসা এই এলাকাতে আমি টাকা তুলমো বুঝছু আচ্ছা আপনি কি একলাই আপনি সাথে কি কেউ আসেনি এ মধ্যে এ তুই অত কথা করছু কেরে বেশি বকর বকর না করে টাকা ফালা আপনি যদি আমি টাকা না দিই তাহলে আপনি কি করবেন এরে দুষ্টু তুই আমার মুখের উপর কথা কস হ্যাঁ তুই কে রে আমি সলতেস এই এলাকার দাদা তোর কোনো সমস্যা তুই এখান থেকে যা তুই কোনো টাকা বসা দেওয়া যাবি না আরে সোরা তুই কুমার কত বাত্রা সেই সুন্দর করে কস রে আবার তুই কুমার দেখতে শুন স্মার্ট তোর বাড়ি কুটিরে আমার বাড়ি কুটি তুই কমোকা তুই জেনে কি করব এ দুষ্টু তুই কি বোঝা বাড়িছিস নাকি কর্ম আচ্ছা হোক তুই কি বিয়ে করছিস বিয়ে করলে কি আর না করলে কি আমি বিয়ে করিনি কি আছে কি কাজ তুই তোর বিয়ে হয়নি তাহলে তো আমার জন্য ভালো হলো রে তুই তো দেখি মেয়ে মানুষ হয়ে বেটা লাম কথা করছু ও মা তুই এখনো বোঝা পারিস নি আমি হিজরে রে তুই হিজরে হ না হয় টিজরে হ তোর ব্যাপার আমি কি করবো এ মাদ্দা দে তুই কি বোঝা পারিস না তুই কি করবো তোকে আমি বিয়ে করবো রে আহ করিস নে তোর কোনো চিন্তা নাই আমি কামাই কর্ম আর খালি বসে বসে খাবো রে তাই পারবো না হাই হাই ই কয় কি ও জসিম ভাই এক দশ টাকা দে বিদায় করো তো তোর দশ টাকা আমি কি কর্ম রে তোর দশ টাকা আমি থকন মারি টাকা পয়সা আমি নেবো না টাকা পয়সা দিয়ে কি কর্ম তো আমি বিয়ে কর্ম চল না রে দুজন আস করি কম তো সারা হয়ে গেল হিজরে তো সল্টে সেরে একবারে প্রেমে পড়ে গেছে তাও তো যেমন তেমন প্রেমে পড়েনি একবারে পিছলে খেয়ে পড়ছে ই তো ছাড়বি না মনে হয় সল্টো ও আমার হ্যান্ডসাম তুমি কথা বলো না কেন রে কথা বলো তোমার কথা শুনতে আমার সেই লাগে কথা কও। ছালা আমার বাচ্চা কপাল রে আজ পর্যন্ত একটা মেয়ে প্রপোজ করলো না আর আজকে হিজরে এসে প্রপোজ করলো আমার বাবু আমার শো না আমার মাইনা আই না কাছে রে আই দুইজনে আস করিস এ হিজরের বাচ্চা হিজরে কিসের তোরে আস রে তারা তে এর থেকে পালায় তাছাড়া তো আমার সমস্যা করে দিবে একবারে খালা আজকে কার মুখ দিকে উঠছি রে ইনকা ভাবতেও পারিনি আর কৃষক যে হিজরে করছি আমি বিয়ে করিনি আমার সাথে তো একবারে উষে মুষে লাগছে আমাকে বিয়ে করবি জীবনটা আমার ঘর মশা তেনা হয়ে গেল কত দুঃখের মধ্যে আছে এখন একটা গান কই তাছাড়া এর দুঃখ তো মনে হয় কাটপিনে বয়স আমার বেশি না ওরে শেফালীর মা গুলো তো আমার পা চারে না কষ্ট রে মনের দুঃখে গোটাল গান কানো না কখন বেন হিজরে আসে যাই ওই সামনে টুলত যা বসিত ভাল লাগিচ্ছে না আর লা আমাক হামাক শান্তিমতে থাকপা দিল না বারে সকালবেলা চিন্তা করছনো যে জশিম ভাইয়ের দোরনে জানা আড্ডা দেমো স্কুলবেলা স্পি সুগলি সাথে আড্ডা দেমো সে আশাতে একবারই গোলাবালে ফেলে দিলো এ হিজরেডা মাথা মতো গরম একনইডি bosthe কি করমো কে রে হ্যান্ডসাম তুই হামাক ফেলে থিয়ে এতি আছে একলা একলা বসে আছ রে এডা কেংকা হলো কত দাড়া তোকে একটা শিক্ষা দেই তা না হলে তুই উজু হব নো কি আমি সব কামটা তুই করলু কি এডে আজ পর্যন্ত একটা মেয়ে আমাকে কিস করা পারলো না আর তুই হিজরে হয়ে আমাকে কিস করলু আশেপাশে কেউ আছে নাকি থাকলে তো আমার একবারে মান সম্মান চলে যাবি এ এ তুই বোঝা না মানুষ থাকলে তো আর ভালো রে মানুষ থাকলে বোঝা পারবি তো কিস দিছি তাহলে তুই কি হ্যাঁ বিয়ে করম বুঝিস না ওটি মিসে হা করিস নে আজকে তোর সাথে আমার সব সম্পর্ক হয়ে গেল বুঝিসনি তুই কি আমি বিয়ে করম।। মিছনা দমলে আর একটা কিস দি তো হাই সবনাশ আবার বলে কিস দিবি এ পালাই পালাই তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি পিস লাভ ইউ